যদি প্রতিবাদ করতে না পারো প্রতিশোধ নিতে না পারো সুরে পড়ে তোমাদের পোশাক সুরে পড়ে রাইফেল বাংলাদেশের জনগণ ভূখণ্ড পাহারা দিবে সীমান্ত পাহারা দিবে সমস্ত আকাশী শক্তির থেকে বাংলাদেশের জনগণ এই দেশকে হেফাজত করবে কি করতে বাংলাদেশে কিছু নব্য দালাল সৃষ্টি হয়েছে নব্য দালালদের অবস্থাটা কি তাদের শুধু একটা এজেন্ডা এদেশ পাকিস্তান হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে পাকিস্তান এখান থেকে কত দূর 1700 কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে 1700 কিলোমিটার আর ভারত এখান থেকে এক হাত দূরও না এক হাতও না পাকিস্তান এদেশ থেকে 1700 কিলোমিটার দূর আর ভারতের দূরত্ব এক বিঘাত না বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো সীমান্ত নাই কিন্তু তিন দিকে ভারতের সীমান্ত পাকিস্তানের 71 এর পরে আমাদের কোন দেশের লোককে হত্যা করে নাই আর 500 বক্তি ভারত আমাদের হাজার লোকদের হত্যা করেছে শুধু হত্যাই করে নাই গত 22 তারিখে জানুয়ারির 22 তারিখে বিজেপি সদস্যকে হত্যা করেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন মিয়ানমার সীমান্তের মধ্যেও আমাদের দেশের জনগণকে হত্যা করা হয়েছে বারবার হত্যা করে কাটা তারের উপরে বাদুরের মতো ওরা ঝুলিয়ে রেখেছে কিন্তু আমাদের দেশের সরকার পাঁচাটা এই গোলাম সরকার দিল্লির দাবিদার সরকার বিজেপি সদস্য হত্যা করেছে কিন্তু বলার কোনো সাহস নাই শক্তি নাই তুমি মৃত্যু সরকার তুমি জিন্দা সরকার হতে পারো না যে কোনো মৃত্যু ব্যক্তি পরিবার প্রতিবাদ করতে পারে না তুমি মারা গিয়েছো তুমি প্রতিবাদ করতে পারছো না আমি সেদিন ঢাকা বলেছিলাম সরকার তুমি বাংলাদেশের মানুষকে হত্যা করো পারলে চীনের দিকে হত্যার দরকার নেই একটা গুলি করো দেখবা তোমার ভূখণ্ড শেষ হয়ে যাবে পারলে পাকিস্তানের একটা নাগরিককে হত্যা করো এক হত্যার পরিবর্তে 10 জনকে হত্যা করে ছাড়বে আর বাংলাদেশ ওদের দালাল এবং পাঁচটা গোলামদেরকে সরকার বানিয়ে আমাদের দেশের মানুষকে হত্যা করবে আর কথা বলতে পারবে না এরকম সরকারের দরকার নাই প্রয়োজন নাই আজকে বিজেপি শুধু আছে পোশাক বুট আর গুলিবিহীন রাইফেল ওই রাইফেল তাক করতে পারে না আমি বলবো যদি প্রতিবাদ করতে না পারো প্রতিশোধ দিতে না পারো সুরে ফেলে তোমাদের পোশাক সুরে ফেলে রাইফেল বাংলাদেশের জনগণ ভূখণ্ড পাহারা দিবে সীমান্ত পাহারা দিবে সমস্ত আকাশী শক্তির থেকে বাংলাদেশের জনগণ এই দেশকে হেফাজত করবে